নমস্কার, শুভ সন্ধ্যা। দেখতে দেখতে অনেকগুলো এপিসোড কেটে গেল। প্রত্যেকটা এপিসোডে আমরা বৌমাদের সাথে অনেক সুখ দুঃখের গল্প করেছি, কখনো তাদের সাথে হেসেছি, কখনো তাদের সাথে কেঁদেছি। তাই আবারও সেই রকম একটা এক্সাইটমেন্ট নিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব, যার নাম হোম মিনিস্টার বৌমা। স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশারে এইবার প্রথমেই যাকে ডেকে নেবো তাকে বলা হয় লক্ষ্মীমন্ত বৌমা। ডেকে নিচ্ছি জিনিয়া ও তার পরিবারকে। হ্যালো জিনিয়া, কেমন আছো? খুব ভালো আছি। তুমি একটু আলাপ করে দাও তোমার পরিবারের সাথে। আমার শাশুড়ি মা, নমস্কার। আমার হাজবেন্ড, নমস্কার দিদি, সৌরভ দত্ত। আমার ননদ শাইরি রয়। আমার দেওর, নমস্কার, অর্ক রয়। ভেরি নাইস। শাশুড়ি মার কাছে শুনবো লক্ষ্মীমন্ত বৌমা কেন? লক্ষ্মীমন্ত বৌমা বলতে আমার সংসারটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে মানে আপনি চিন্তা করতে পারবেন না। তার সংসারে যে তাকে নিয়ে এসেছে তার কাছ থেকে শুনবো। তো যখন আমাকে বিয়ে করে আমি তখন নিঃস্ব, সর্বস্ব হারিয়ে, আমার মাথার উপরে ছাদ নেই, আমার পায়ের তলায় জমি নেই, আমার পকেটে একটা টাকাও ছিল না দিদি, যেটা ছিল 16 লক্ষ টাকার দেনা। ও সেটা জেনে শুনেই এসছে এবং আমার সংসারে আসার পরে আমার আর মা, আমার মায়ের চেয়ে ঘুরে দাঁড়ানোর চেয়ে লড়াই, সে লড়াইতে ও হলো প্রধান আমাদের সহযোগী এবং সুন্দরভাবে আমাদের সংসারটাকে ও যেভাবে হাল ধরে নিয়েছে আমরা আস্তে আস্তে সেই জায়গাটা রিকভার। দারুন দারুন, জেনে নেবো তোমাদের অনেক গল্প, শাইরির কাছেও শুনবো, দেওর মাসের কাছে শুনবো। এখন আপাতত হোম জোনে, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি সেবা পরায়ণ বৌমা, ওর পিতা এবং তার পরিবারকে। কিছুদিন আগে আমাদের এক প্রতিবেশীর অসুস্থতার কথা জানতে পারেন, তার ক্যান্সার হয়েছিল দিদি, প্রায় লাস্ট স্টেজ পৌঁছে গেছিল। তো যখন উনি জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে তারপর উনি কিন্তু ওনার বাড়িতে ছুটে গেলেন এবং যা যা করেছিলেন ওনার মুখে একটু দিদি, লাস্ট স্টেজে ছিলেন লিভার ক্যান্সার। তো ওনাকে নিয়ে বিভিন্ন হসপিটালে যাই, কিন্তু এক হসপিটাল থেকে আরেক হসপিটাল ওনার ট্রিটমেন্ট কোনো চালু হয়নি, কারণ ওনার লোক বলও ছিল না, আর্থিক বলও ছিল না। ওনার ছেলে ক্লাস 3 পড়ে। তো তারপরে আমার বাড়ির লোক বারণ করেছিল একদম অ্যাডভান্স স্টেজ, যদি নিয়ে যাই, যদি কিছু হয়ে যায় তার দায় আমার হবে। কিন্তু বললাম দায়টাই বড় কথা, মানবিকতার তো একটা, যদি মারা উনি যান তো বিনা চিকিৎসায় মারা যাবেন। তারপর আমি ওনাকে আমার গার্জেনদের সহযোগিতায় বিভিন্নভাবে দিশাহারা হয়ে, গার্জেনরা আমায় ভীষণ হেল্প করেছেন, ওনাদের কয়েকজন গার্জেনের সহযোগিতায় ওনাকে আমি হসপিটালাইজড করি এবং পরে একটা পাড়া প্রতিবেশীর কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে একটা ফান্ড করি। এখন উনি অনেকটা সুস্থ। এখন যে বৌমা আসবে সে হলো পরিবারের স্ট্রেংথ। দেখে নেবো পারমিতা আর তার পরিবারকে। হ্যালো পারমিতা। হাই, কি দারুণ লাগছে তোমার। খুব ভালো, মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকেও দারুণ লাগছে। থ্যাংক ইউ। একটু আলাপ করিয়ে দাও প্লিজ। আমার মাম্মা, আমার হাজবেন্ড, আমার ননদ আর শ্বশুরমশাই। তো বড়মাশাই, ওকে এই কথা বলা হয় কেন, ফ্যামিলি স্ট্রেংথ? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিটা পুরোপুরি এখন ওর উপর ডিপেন্ডেন্ট, তাই না? 18 জানুয়ারি আমার মা ডিমাইস করে। তো মা ডিমাইস করার পর পুরো ফ্যামিলি যা বরণ পোষণ যা কিছু করার পুরো ও সামলাচ্ছে এবং চাকরিটা তার মা মারা যাওয়ার পরের দিন থেকে ডিসাইড করে ছেড়েছে। শ্বশুরি মা যেদিনকে মারা গেলেন মানে সেদিনকে আমি বুঝলাম যে আসল মানে সামলানোটা কি। তার আগে আমি তো কিছু বুঝতামই না, চাকরি বেরিয়ে যেতাম, শাশুড়ি মা রান্না করে দিতেন, খেতাম। সেদিনকে রাত্রিরে হঠাৎ আমি ফোন করে বললাম যে নেক্সট থেকে আমি আর যাবো না, কেন আমার কাছে মনে হলো যে সংসারটাকে যদি আমি না ধরি, যদি আমি না সামলাই, আর ওরা এতটা ডিপ্রেস ছিল, শাশুড়ি মার জায়গা হয়তো আমি নিতে পারবো না, কিন্তু তবুও কিছুটা পূরণ করার চেষ্টা করি আর এখন ওনার পথেই চলার চেষ্টা করি। আর উনি যে পথ আমাদের, একদম তোমাদের আরো গল্প শুনবো একটু পরে, এখন হোম জোনে। থ্যাংক ইউ। সবশেষে ডেকে নেবো ডিপেন্ডেবল বৌমা, অতসী এবং তার পরিবারকে। হ্যালো,
কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে দারুণ লাগছে। কি মিষ্টি লাগছে দেখতে। আচ্ছা শুনতো না, তোমার পাশে তো কিছুই না। একটু আলাপ করে দাও। আমার শাশুড়ি মা, আপনি এত কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার শাশুড়ি মা হচ্ছে ইন্সপিরেশন সবার জন্য, তাই না? এই বয়সে যে এইভাবে এসেছে দেখছি তো তাই। আর বড়মশাই আর্থিক মন্দা, সেই সময় সে ব্যবসার হাল ধরে এবং তারপরে সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায় এবং বর্তমানে সে নিজে একটা কোম্পানি তৈরি করে যেটার মালিকানা ও নিজেই। সেম ব্যবসায় সে আবার একটা স্টার্ট করে। দারুণ তো, আরো গল্প শুনে নেব একটু পরে। থ্যাংক ইউ। ছোট্ট করে খেলাটা বুঝিয়ে দিই। এখানে আছে আটটা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের পরে আমি দুটো অপশন দেব, অপশন এ আর অপশন বি। সঠিক উত্তর দিলে সে পাবে 100 পয়েন্ট, আর বেঠিক উত্তর দিলে পাবে -100। 100 পয়েন্টস বলার পরে সে পাবে আমার থেকে একটা স্মাইলি বল। এবার স্মাইলি বলটা ওই খোপের মধ্যে সামনে রাখা টেবিলে ফেলতে হবে, যে খোপের মধ্যে ফেলতে পারবে সেই খোপের নম্বর অনুযায়ী প্রাইজ হয়ে যাবে তার। আমাদের এই খেলায় আছে গামছা থেকে গাড়ি আর আলপিন থেকে আলমারি। কিচেন অ্যাপ্লায়েন্সেস স্পন্সর করেছে ভেন্টের ইউ কুক উইকেন্ড। এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে হ্যানিম্যান জ্যাক অলিভারের তরফ থেকে পেয়ে যাবে একটা হ্যানিম্যান গিফট হ্যাম্পার। আমি অতসিক একটা কোশ্চেন করতে চাই, তোমার এই ব্যবসায়ী মনোভাবটা কি করে এলো? অ্যাকচুয়ালি কেমিক্যাল এক্সপোর্ট ইম্পোর্ট করে। আচ্ছা, তো সেই সময় একটা অ্যাসাইনমেন্ট সাইন করে, বড় অ্যাসাইনমেন্ট সাইন করে এবং সেটা আমার মানে প্রচুর ক্ষতি হয়, আমার কিছু স্টাফ আমাকে ছেড়ে চলে যায়। ওহো আচ্ছা। সেই সময় আমি খুব ভেঙে পড়ি, এতটাই তখনও ভেঙে পড়েছিল। ও বাড়িতে এসে না খাওয়া দাওয়া করতো, না কারোর সাথে কথা বলতো, এমনকি আমার ছোট বাচ্চা মেয়ে আছে, সেই মেয়ে যখন ওকে এসে পাপা পাপা করে আদর করতে আসতো সেটাতেও বিরক্ত হতো। তখন আমার মনে হতো, আমি নিজে ভাবতাম কি আমার কি কোনো ফল্ট আছে, আমি বোধহয় ওকে স্যাটিসফাইড করতে পারছি না। আমার তখন মনে হতো আমি এরকম করে কি করে সংসারটা চলতে পারি। ওকে জিজ্ঞাসা করতাম, কিছু হয়নি কিছু হয়নি, ও এড়িয়ে যেত। তারপরে আমি একদিন ডিটারমাইন্ড হলাম, না ওকে আমাকে জিজ্ঞাসা করতেই হবে যে কি হয়েছে, এরকমভাবে হতে পারে না। একদিন রাত্রিবেলা ও যখন শুয়েছে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তোমার কি হয়েছে, আমি কি কিছু করেছি, তুমি কি আমার উপর খুব রেগে আছো, কেন তুমি এরকম ভাবে বিহেভ করছো? তখন আমাকে বলল যে আমি যে এখন স্যালারি দিয়ে যে একটা স্টাফ রাখবো সেটা করতে গেলেও আমাকে অনেকটা ভাবতে হবে, আমি একদিকে অন্য বিজনেস সামলাবো না এই পাশটা সামলাবো। তখন আমার মনে হলো যে যেভাবে হোক আমাকে ওসব ওকে পাশে দাঁড়াতেই হবে। বলি আমাকে প্রপোজাল দেয়, দেখো তুমি তোমার স্টাফকে যে স্যালারি দেওয়ার চলে গেছে, যদি মনে করো যে তুমি আমাকে দেখে সেই জায়গাটা ফুলফিল করতে পারো, আমি বললাম তুমি কি পারবে, তুমি পারবে, যেহেতু আমি একটা আর্টস স্টুডেন্ট, আর্টস স্টুডেন্ট আমার কেমিক্যাল ইনভেস্ট, কেমিক্যাল আমার ওই ফিল্ডই নয়, পেপার ওয়ার্ক তুই পারবে না। কিন্তু ওর মধ্যে এতটাই এনতু পেলাম, দেখলাম প্রমোশন সেটা জানার চেষ্টা, আমি কি করে এটা বুঝতে পাচ্ছি না, আমি তো জানি না, পুরোটাই আমার কাছে আননোন। তো ওকে জিজ্ঞাসা করা, তুমি যে অতসেই এফর্টটা নিয়েছো এটাই কজন নেয়, এটা আমাকে করতে হতো, না হলে ওকে সেই ফ্লোতে মেরাতে পারতাম না, আমাদের সংসারে সে ক্রমশ অশান্তি বাড়তে লাগতো। কিন্তু তুমি যেটা ভেবে এত সুন্দর একটা কাজ করেছো তাই জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ না, এবং সে একটা নতুন কোম্পানি খুলছে এক্সপোর্ট ইম্পোর্ট, ফ্যান্টাস্টিক, এটা মালিকানা একাধিক হবেই। তুমি তো একেবারে একটা নজির সৃষ্টি করে দিয়েছো অন্য হোম মিনিস্টার বৌমাদের জন্য, একটা জোরে হাততালি হয়ে যাক অত। থ্যাংক ইউ, অসাধারণ, থ্যাংক ইউ। চলো চলে যাব আমাদের খেলাতে। পটল, ছানা বড়া, পদ্ম, কোনো কিছু বর্ণনা করার দিক থেকে দেখলে এরপর কোনটি আসবে? অপশন এ হরিণ, অপশন বি প্রজাপতি। বলো হরিণ। বলো কেন? ছানা বড়া চোখ, পটল চেরা চোখ, পদ্মলোচন চোখ, আর হরিণের মতন চোখ। কি বাত হয় অর্পিতা! ইয়েস,
শাড়িতে সবকটি চোখের বর্ণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন পটল চেরা চোখ, ছানা বড়া চোখ, ভদ্রলোচন তেমনই বলা হয় হরিণের মতো চোখ। অ্যাবসলিউটলি রাইট, কিন্তু প্রজাপতি নিয়ে চোখের বর্ণনা হয় না। আমি ভাবতে পারিনি যে আমার হাজবেন্ড হাঁটাচলা করতে পারবে বা আজকে এই মঞ্চে আমি আনতে পারবো। মানে একটা সময় গেছিল আমার হাজবেন্ড 3.5 মাস পুরো বিছানায় শয্যাশায়ী। ছেলে তখন 1.5-2 বছর বয়স এরকম। আমি ওকে নিয়েই একবার দিন রাস্তায় বেরিয়েছিলাম। এবার সেই সময় ঠাকুরের পজিশন যাচ্ছিল। এবার আমি একটু পেছন দিকে হাঁটার ফলে পেছন দিকে একটা নর্দমা ছিল, আমি দেখতে পাইনি। আমার মা পাটা ওর মধ্যে ঢুকে যায়। এবার ঢুকে গেছে তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু তার পরের দিন থেকে মানে আমার এত অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে, মানে আমি বিছানায় পুরো ছটফট করছিলাম, এত কষ্ট হচ্ছিল, মানে আমি মানে বিছানাতে ওঠার মতো হামাগুড়ি দিয়ে টয়লেটে যেতে এরকম অবস্থা, পুরো শয্যাশায়ী। তখন সবাই বলেছিল অপারেশন করতে হবে এবং ওর বাঁ পাটা ডিসপিউট হয়ে যাবে, কিন্তু আমি মানে অপারেশন করিনি এবং শেষ অবধি লড়াই করেছিলাম। তারপর আমি বাঙ্গুরে দেখিয়ে, ওখান থেকে ভেলোরে দেখিয়ে আজকে আমার স্বামী সুস্থ, আমি আমার শ্বশুর মশাই আর শাশুড়িমাকে সুস্থ ছেলে এবং আমার সন্তানকে বাবা আমি উপহার দিতে পেরেছি, আমি নিজে সুস্থ স্বামী পেয়েছি, এটা আমার বিশাল পাওয়া। প্রত্যেকের বাড়িতে যেন এইভাবেই সেবা করে তার স্ত্রী তার স্বামীকে, এবং স্বামী বোঝে তার স্ত্রীকে, এটাই চাই। চলো চলে যাবো পরের প্রশ্নে। শোলে ছবির রিলিজ, ঋষি অরবিন্দর জন্ম এবং রাখি গুলজারের জন্ম, দিনের বিচারে এরপরে কোনটি বসবে? অপশন এ ভারতের স্বাধীনতা দিবস, অপশন বি ভারতের প্রজাতন্ত্র দিবস। বলো, প্রজাতন্ত্র দিবস কেন? অরবিন্দর জন্ম আগে হয়, তারপরে শোলে আসে, তারপরে রাখি গুলজারে, মানে রাখি গুলজার পরে হয়, তার মাঝে আসে প্রজাতন্ত্র দিবস। না সরি, অত সঠিক উত্তর বলেছিলে কিন্তু লজিক নিতে পারলাম না, এই কারণে এই সবকটি ঘটনা ঘটেছে 15ই অগস্ট, কিন্তু প্রজাতন্ত্র দিবস ছিল 26শে জানুয়ারি। ওকে চলে যাব পরের প্রশ্নে। তানসেন, বীরবল, আবুল ফজল, একটি বিশেষ রাজসভায় উপস্থিতির বিচারে এরপরে কে আসবেন? অপশন এ ইনায়েত খান, অপশন বি মোল্লা দোপায়েজা। বলো অপশন এ, যেটা নামটা বললেন আকবরের রাজসভায় এনারা প্রত্যেকেই ছিলেন। একেবারেই ঠিক লজিক ছিল কিন্তু উত্তরটা ভুল, -100। মোল্লা দোপায়েজা ছিলেন আকবরের নবরত্ন সভার সদস্য তানসেন, বীরবল, আবুল ফজলের সঙ্গে, কিন্তু ইনায়েত খান তা ছিলেন না। লক্ষ্মীমন্ত বৌমা কি হলো? আমি যখন ওকে পেয়েছি তখন তো আমি নিশ্চয় বললাম, যেটা আমি তখন 16 লাখ টাকার দেনা, আমি বাবাকে হারিয়েছি, জানি না আমি কালকে কি খাবো দিদি, আমি সেটাই জানি না, আমি আমার মাকে কি খাবো কালকে আমি জানি না। সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আমার তখন মাথা ঠিক নেই, আমি ওকে বলি একটা জিনিস যে তোমাদের কিছু গয়নাগাটি দিতে পারবে, তো ও এক কথায় না বিয়ে হয়নি, ওর সঙ্গে আমার কোনো রকম কোনো আইনগত এবং সামাজিক কোনো সম্পর্ক নেই, জাস্ট ভালোবাসার সম্পর্ক, কিন্তু দুই বাড়ি থেকে জানাজানি ছিল। তো ওর নির্দ্বিধায় আমাকে গয়না দিয়েছিলো, সেই গয়না আমি বন্ধক দিয়েছিলাম, যে পরিমাণ মানে অ্যামাউন্ট ছিল ধারের, ঠিক আছে, সেটা তুলনায় হয়তো সেটা কিছুই নেই, কিন্তু আমার কাছে তখন ওই অ্যামাউন্টটাই অনেক ছিল। আমার তখন মনে হয়েছিল আমি যেমন ওকেও ভালোবাসি, আমি ওর সংসার ওর পরিবারকেও আমি ভালোবাসি, সেই জন্যই যে আমি ওদের পাশে দাঁড়িয়ে ওদের পরিবারটাকে দাঁড় করাতে চেয়েছিলাম। এবং আমার সবথেকে জীবনের দুঃখের একটা ঘটনা, আমার শ্বশুর মশাই আমাকে রোজই ফোন করতেন, ফোন করে আমাকে একদিন বলেছিলেন যে মা তুমি আমার সংসারে চলে এসো, এসে আমার সংসারটার হাল তুমি ধরো। কিন্তু আমার এতই দুঃখের ব্যাপার যে আমি তার সাথে একটা দিনও একটা ঘন্টাও তার সাথে আমি সংসার করতে পারিনি, এটা আমার খুব বড় আফসোস একটা জীবনে। চলে যাব পরের প্রশ্নে। তারাপীঠ, কামাখ্যা, উদয়পুর, সুন্দরী মন্দির, পৌরাণিক গুরুত্বের বিচারে এরপর কোনটি বসবে? অপশন এ কালীঘাট, অপশন বি দক্ষিণেশ্বর। কালীঘাট, তার কারণ এখানে সতীর অঙ্গ পরিচয়, সেই কারণে কালীঘাট। রাইট অ্যানসার।
নয়, চলে এসো। সবকিছু দেখা পুরোটাই ওর হাতে। পুলিশ বর কেমন লাগে? পুলিশ বর অ্যাকচুয়ালি মাঝে মাঝে খুব লাগে, ভয় লাগে, না ভয় একদমই লাগে না, বরঞ্চ ও আমাকে ভয় পায়। কিন্তু এই অষ্টমী দিনকে একটা ঘটনা ঘটে গেল। ও ফোন করে বলল যে তোমরা রেডি হয়ে থাকো, যেহেতু পুজোর সময় একবেলাই ছুটি পায়। ও বাড়িতে ফেরার পরই ফোন এলো যে স্যার আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে আসতে হবে। তো ও বললো যে তোমরা দেখে নাও না, বলছে না কোনো অফিসের নেই, সবাই তো আর কি বিভিন্ন প্যান্ডেলে ব্যস্ত, আপনাকে এখানে আসতেই হবে। আমরা তখন তো সব প্ল্যান, আমার দুটো ছেলে একদম রেডি হয়ে বসে আছে, আর আমি যতই কোপ আপ করি ওরা তো পারবে না না। তখন আমি ওকে বোঝালাম না যাও, তোমার জন্য তোমার সার্ভিসটাও মেন। কিন্তু এই জিনিসটা যে ও বুঝতে পেরেছে এবং ও এটাকে মেনে নিয়েছে ব্যাপারটা, এটাই আমি ওর কাছে একদম আমার মতন সবাই যারা পুলিশে কাজ করছে আর কি তাদের ওয়াইফরা সত্যি আই স্যালিউট দেম, কি তারা সবাই মানে এতটা কম সময় স্বামীকে পেয়েও তারা মানে কোঅপারেশনটা যে ওদের দেয়, সেই জন্য সেই কোঅপারেশনের জন্য কিন্তু ওরা বাইরে একদম স্যাটিসফ্যাকশনের সাথে ডিউটিটা করতে পারে। জোরে হাততালি পারমিতা এবং তার হাজবেন্ডের জন্য। চলো পরের প্রশ্নে চলে যাব। কাঞ্চনজঙ্ঘা নন্দা দেবী কিরাত ছিল, অবস্থান গত বিচারে এরপরে কোনটি বসবে? অপশন এ কামেট, অপশন বি মাউন্ট এভারেস্ট। হ্যাঁ বলো। কামেট, সবগুলোই মানে ইন্ডিয়ার একটা পর্বত শৃঙ্গ আর কি, পর্বতচূড়া। জিনিয়া এবং তার বই সঠিক উত্তর। একদম ঠিক উত্তর দিয়েছে, এগুলি সবকটাই ভারতে অবস্থিত, কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। বিশেষ জিনিসের উপাদান হিসেবে এরপরে কি হবে? অপশন এ সুপারি, অপশন বি আমলকি। বলো। সুপুরি। সুপারি কেন? জিনিস হিসেবে সুপুরি আমরা শক্ত জিনিস যেটা ইউজ করতে পারি, আমলকি তো খায় মানে আমলকিটা নরম ওইভাবে খাওয়া যায় না। রং আনসার -100। বট, অশ্বত্থ, ডুমুর, বেল, এই সবকটি হচ্ছে পঞ্চবটির উপাদান। আমলকি ইজ দ্য রাইট আনসার, কিন্তু সুপারি নয়। চলো চলে যাবো পরের প্রশ্নে। বেটা সাজন আজা নাচলে কোনো একজনের অভিনীত সিনেমা হিসেবে এরপর কোনটি হবে? অপশন এ তেজাব, অপশন বি নায়ক। বলো। তেজাব। বলো। মাধুরী দীক্ষিত। ইয়েস। পদ্ম, ময়ূর, ধনুক
কোনো একটি বিশেষ জিনিসের ধরন হিসাবে এরপর কোনটি বসবে? অপশন এ বৃশ্চিক, অপশন বি মেষ। বলো বৃশ্চিক। বৃশ্চিক, সব রাশিফল। ঠিক আছে, উত্তরটা ভুল হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আসল উত্তরটা বলে দিচ্ছি, কোনো একটি বিশেষ জিনিসের ধরন হিসেবে এরপর কোনটি বসবে? বৃশ্চিক ইজ দ্য রাইট আনসার। কিন্তু বৃশ্চিকের লজিক আমরা নিতে পারলাম না, সবকটি নামের আসনের ধরন আছে, যেরকম পদ্মাসন, ময়ূরাসন, ধনুরাসন, বৃশ্চিক আসন। শেষ হয়ে গেল আমাদের এই রাউন্ড, দেখে নেব স্কোর। দুটো পুরস্কার, কারণ আমি বলেছিলাম এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। তাই জন্য অর্পিতা এবং জিনিয়া পেয়ে যাচ্ছে এই রাউন্ডে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ প্রেজেন্টস সুপার ফাস্ট বোমা। এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে ভেন্টের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। ভেন্টের, ইউ কুক উইকেট। প্রথমেই ডেকে নেব আমাদের জিনিয়া বৌমাকে তার শাশুড়ির সাথে। জিনিয়ার অনেক গল্প আমরা শুনলাম, এবার শাশুড়ি মায়ের মুখ থেকে শুনবো যে জিনিয়া মানে লক্ষ্মীমন্ত বৌমা কিভাবে আপনার পাশে দাঁড়িয়েছে। সত্যি ও আমার লক্ষ্মীমন্ত বৌ, এটা বলার অপেক্ষা রাখে না। আমার আগেই চোখে জল আসতে দিবি। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন ও আমার পাশে এসে দাঁড়ায়। এই মেয়ে এসে আমার সমস্ত কিছু দাঁড় করিয়েছে, আমি সমস্ত কিছু ওর হাতে তুলে দিয়েছি। আমি বলছি দেখ, ও কিন্তু সুন্দরভাবে সংসার করে। ও তো বিয়ের আগে থেকেই সবকিছু, ভীষণ ভীষণ আগে থেকে সবকিছু তুলে দিয়েছে আমাদের হাতে, এবং দলিল অবধি, দলিল অবধি তুলে দিয়েছে। এটাই হচ্ছে ভালোবাসার জোর, যার জন্যে আমি জানি না কতটুকু কাকে উপকার করতে পেরেছি আমি আমার হাজবেন্ড, কিন্তু সেই জন্য আমি এত ভালো বৌমা পেয়েছি। সংসারে এসে ওদের এই বিপদে ওদের পাশে দাঁড়িয়ে ওদের যে হালটা ধরতে পেরেছি, আমি মনে করি আমার ভালোবাসা সার্থক। আর কান্না না, এবার আমাদের খেলা শুরু করতে হবে। চলে যাব আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। আলের সাথে কোন শব্দ জুড়লে তাতে করতে পারবেন আপনার নানান কারুকার্য? অপশন এ মনা, অপশন বি পনা। পনা, দুটো মিলিয়ে কি হলো? আলপনা। ফ্যান্টাস্টিক। প্রবাদ অনুযায়ী আপনি কি চাইলে হিরে পাবেন? অপশন এ মৌরি, অপশন বি জিরে। মৌরি। মৌরি ইজ দ্য রং অ্যানসার, জিরে ইজ দ্য রাইট অ্যানসার। কথায় আছেন আমাদের, চাইলে জিরে পেলে হিরে। পেয়াদা বাবু সরু ধানের চিড়ের মতো কি পড়েন? অপশন এ ধুতি, অপশন বি পাগড়ি। পনের সাথে কি যোগ করলে আপনি দেখতে পাবেন নিজেকে? এ অপশন দর, বি অপশন দাম। বেজে গেল সাইরেন, সরি নিতে পারলাম না উত্তর। এবার দেখে নেব আমাদের পিলার অফ স্ট্রেংথ পারমিতা এবং তার শাশুড়িকে। আপনার
কাছে জেনে নেব সংসারে বৌমার ভূমিকা কিরকম। সংসারে বৌমার ভূমিকা খুবই ভালো আর খুবই আন্তরিকতা আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে দশভুজাও বলা চলে। কেন, ওর যখন ডেঙ্গি হয়েছিল তখন হচ্ছে তোমার একটু আমি বলি, যখন আমার রিসেন্টলি ডেঙ্গি হয়েছিল আমার খুব এত প্রচণ্ড শরীর খারাপ, সবাই ভাবে যে ডেঙ্গি হলেই হসপিটালে যেতে হয় বা এরকম কিছু, কিন্তু আমার মাম্মা মামাকে এতটাই সেবা করেছে, মানে সেবা করেছে, সংসার সামলেছে, সব কিছুটা একসাথে, মানে দশভুজা বোধ হয় আমি ওনার কাছ থেকেই শিখেছি দশভুজা হওয়াটা কাকে বলে। কেন ওই সময় যদি উনি আমাকে না সেবা করতেন তাহলে হয়তো আমি আজ হোম মিনিস্টার এসে দাঁড়াতে পারতাম না। যখন সবার এইসব শরীর খারাপ হয় তখন খুব বিরক্ত প্রকাশ করি আমরা, আমার মামাম বুঝতে দেয়নি যে আমার মা করছে না আমার মামাম করছে। আমি আমার মাকে একবারও যেন ফোন করিনি যে মা আমার তোমাকে দরকার, কেন আমার পাশে উনি ছিলেন। শ্বশুর বাড়িতে পাঠিয়ে সবসময় বাবা মারা চান যে কতটা নিশ্চিন্ত হতে পারেন, তাই আজকে দেখছেন পারমিতার হাসি দেখে যে সে কতটা নিশ্চিন্ত তার নতুন মায়ের বলে। চলো খেলো এবার কাছের মানুষ হয়ে দুজনে মিলে, চলে যাবো আমাদের প্রথম প্রশ্নে। প্রবাদ অনুযায়ী যদি সোনার খাটে গা রাখা হয় তবে পা রাখা হয় কোথায়? অপশন এ হীরের খাট, অপশন বি রূপোর খাট। শিকার এর সাথে আপনার কোন উত্তর যোগ করলে তা হয় একটি ইন্দ্রিয়ের নাম? এ অপশন না, বি অপশন হ্যাঁ। শিকা যোগ হলে কি হয়? নাচিকা। মাঘের মাটি যদি হীরের কাটি হয় তবে প্রবাদ অনুসারে কিসের মাটি সোনা হবে? এ অপশন ফাল্গুন, বি অপশন পৌষ। ফাল্গুন ওয়াজ দ্য রাইট অ্যানসার, কিন্তু আমরা নিতে পারলাম না কারণ অলরেডি সাইরেন বেজে গেছে। মাঘের মাটি যদি হীরের কাঠি, ফাগুনের মাটি সোনা। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে দশ থেকে সময় দশ হাতে বোমা, জুম থেকে পান মুশকিল আসা, সবেতে সুপার। এবার ডেকে নেবো আমাদের তৃতীয় বউ অর্পিতা এবং তার শাশুড়িকে। ডাক্তাররা সবাই জবাব দিয়ে দিয়েছিল, তখন আমার ওই বৌমা আমাকে সব সময় আমাকে মনে বল জুগিয়েছে, সাহস দেখিয়েছে। আমার স্বামীকে দেখতাম চোখ ছলছল করে বসে থাকতো, কোনো কথাই বলতো না, শুধু নাতিকে নিয়ে বসে থাকতো একটা ঘরে। আমি সেই দেখে পাশে ঘরে এসে হাউ হাউ করে কাঁদতাম, আমি আমার ছেলে দুজনেই আমরা কি করব না করবো ভেবে পেতাম পাচ্ছিলাম না। তখন আমার বৌমা এসে বললো যে মা তুমি কেঁদো না, তো আমরা ঠিক বাপিকে সারিয়ে তুলবো। ও কদিনের মধ্যে ভেলোরে সমস্ত ডাক্তারের সঙ্গে বন্দোবস্ত করে, সারদা মঠের মাতাজির আমায় ভীষণ হেল্প করেছেন, কৃপাইয়ের ওনারা সমস্ত বুক করে দিয়েছেন, ওখানে আমি কোথায় থাকবেন কোন ডাক্তার দেখাবেন সব কিছু এখান থেকে ঠিক করে বাপিকে পাঠানো হয়েছিল। বাপি আজকে মানে হাঁটাচলা করছে এবং এখানে উপস্থিত, মানে এটা আমার বিশাল পাওনা। একটু দেখে নেব বাপিকে, এরকম ভাবেই যেন শ্বশুররা সব বৌমাকে আশীর্বাদ করে তার কাজের জন্য। বৌমা শুধু নিজের বাড়িরই সেবা করেন না, পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতেও সেবা করে বৌমা। এরকম বৌমা যেন পাড়ার পাড়ায় গিয়ে পড়ে, ঘরে ঘরে থাকা উচিত এরকম বৌমা। দাড়ি শব্দটির সাথে কোন অঙ্গের নাম যোগ করলে তা হবে জলপথে আপনার সঙ্গী? অপশন এ কান, অপশন বি নাক। কান্দাড়ি। কান্দাড়ি ইজ দ্য রাইট অ্যানসার, দাড়ি। 100 পয়েন্টস। বচন অনুসারে যেখানে ইচ্ছে যেতে গেলে কোন দিকে সূর্য ওঠা ভালো? এ অপশন রবি, বি অপশন মঙ্গল।
পুষা বুধে পা যথা ইচ্ছা তথা যা। পরের প্রশ্ন, মানের সাথে কোন অক্ষর যোগ করলে, মানে ইংরেজি অক্ষর যোগ করলে আপনি ছাড়তে পারবেন মাটি? এ অপশন ডি, বি অপশন বি। খেলা জমে উঠেছে, এবার আমরা ডেকে নেব অতসী এবং তার শাশুড়িকে। তুমি যে শাশুড়ি মাকে এত কষ্ট করে নিয়ে এসেছো, উনি এত কষ্ট করে এসেছেন, তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার তো বউ আমার মেয়ের মতো, তাই না? দেখা শোনা কথা কথা ওর ভরসা। আপনি একদম ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ওর ভরসা। মানে মানে বলি না যে হাত খেয়ে ধুই কি খাচ্ছি কি ঘুমোচ্ছি, ডাকবে ওষুধপত্র দেওয়া সব কিছু। এমন একটা অবদান আমার জীবনে আছে আমি না বলে আজকে থাকতে পারছি না। আমার মেয়ে তখন এক বছর বয়স, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়ে, অসহ্য পেন। আমি রাতের পর রাত জেগে বসে থাকতাম ওই পেন সহ্য করে। আমি মাকে প্রথম প্রথম ডাকতাম না, একটা সময় এমন হলো পেন এত বেশি বাড়তে শুরু করলো, মানে মেয়ে কাঁদছে, আমার ছোট্ট একদম এক বছরের বাচ্চা, মানে তো বুঝতেই পারছেন দিদি, তাকে সামলানো, আমি নিজে কি করে সামলাবো, আমার হাজবেন্ডও নার্ভাস হয়ে পড়ছে। আমি বললাম তুমি একবার মাকে ডাকো। মা পাশের ঘর থেকে দৌড়ে ছুটে চলে এলো। এসে মা যখন শুনলো যে আমার প্রতিদিন রাতে ব্যথা হয়, মা তো প্রথমে ভীষণ রেগে গেল যে তোরা প্রতিদিন ব্যথা হয় আমাকে একবার জানাতে পারিস নি, আমি এসে বসলে কি হতো। মা তখন তুই আমার বাচ্চা, তুই আগে বাচ্চাটাকে আমাকে কোলে দে তো। মা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে চেয়ারে বসে আমার মাথায় জপ করে দেওয়া, আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া, মেয়েকে দুধ খাইয়ে দেওয়া, সব কিছু মা করেছে। এমনকি মা উঠে চলে যেত না, মা বসে থাকতো, মা বলতো কি না তুই ঘুমিয়ে পড়, তারপরে আমি যাব, তারপরে আমি আমি কিন্তু উঠবো না। মা নিয়ে বসে থাকতো, আমি কখন ঘুমিয়ে পড়তাম আমার নিজেরই খেয়াল থাকতো না জানো দিদি। নিয়ে তো ও তো জানবে না আমার একটা বয়স হয়েছে, কোলে নিয়ে রইলাম, তুই তো একটা কষ্ট পাবি না। আমি তো বলো মা যে ও তো আমার মেয়ে, বৌমা মানে আমার মেয়ে, ঠিক কি না বলো? এরকমই ফিলিংস কি আছে সব শাশুড়ির বৌমাদের প্রতি, যে রাতের পর রাত বাচ্চাকে নিয়ে কোলে বসে থাকবে শাশুড়ি আর সেই শান্তিতে ঘুমাবে বৌমা? শাশুড়ি বৌমা জুটিকে জানাই সালাম। প্রবাদ অনুযায়ী ময়রা মুদি কলাকার, এই তিনজনকে একসাথে কোন জায়গায় পাওয়া যায়? অপশন এ শ্যামবাজার, অপশন বি বাগবাজার। শাশুড়ি মা কি বলবেন? বাগবাজার, শাশুড়ি মার উত্তর অ্যাবসলিউটলি রাইট আনসার। 100 পয়েন্ট, বাগবাজার সঠিক উত্তর, শাশুড়ি মা দিয়েছেন। ময়রা মুদি কলাকার এই তিন নিয়ে বাগবাজার। পরের প্রশ্ন, এর সাথে কোন শব্দ জুড়লে তা বৃদ্ধি করবে আপনার সম্মান? অপশন এ অধ, অপশন বি উত্ত। পূর্ণিমার চাঁদ দেখে কে বক হয়? অপশন এ তেতুল, অপশন বি ডুমুর। তেতুল, তেতুল ইজ দ্য রাইট অ্যানসার, 100 পয়েন্ট। শনের সাথে কোন শস্যের নাম জুড়লে আপনি কিছু খুঁজে পেতে পারেন? অপশন এ ধান, অপশন বি গম। হরির চরণে মন
থাকলে প্রবাদ অনুসারে হৃদয়ের মধ্যে কি থাকে? অপশন এ বৃন্দাবন, অপশন বি মথুরা। বৃন্দাবন, বৃন্দাবন ইজ দ্য রাইট অ্যানসার। আর প্রশ্ন দিয়ে লাভ নেই, তোমার পৌঁছে গেছে ফিনিশিং পয়েন্টে, তাই চলে এসো এবার। এই রাউন্ডে সব থেকে বেশি উত্তর দিয়েছে অতসী এবং তার শাশুড়ি মা, তাই জন্য এই রাউন্ডে চ্যাম্পিয়ন তারা। আর তারা পেয়ে যাবে তরফ থেকে একটা অচোক ক্লিন চিমনি। আমাদের থার্ড রাউন্ডে, এই রাউন্ডের নাম হলো সুপার হিট বৌমা। অর্পিতা, তুমি কার সাথে খেলছো? আমার ননদ বৌদি। সব থেকে কি ভালো লাগে বৌদি? এই যে সেবা পরায়ণতা, এইটা আমার কাছে লাইফে একটা বিশাল বড় একটা মানে শিক্ষা বলতে পারেন। আমি আসলে এমনই একটা মেয়ে, আনন্দ হই হুল্লোড় এরকম ভীষণ পছন্দ করি আর কি। তো এরকমই একটা সময় 31st যখন আমি আমার হাজব্যান্ডকে খুব বায়না করি, চল আমরা বাক্সিতে গিয়ে আমরা আনন্দ করবো, হই হুল্লোড় করবো, রেস্টুরেন্টে খাবো দাবো। তো আমার হাজব্যান্ড তো খুব প্রচন্ড বিরোধিতা করে, আমি কান্নাকাটি করতে শুরু করে দিই। মানে বিরোধিতা করে কেন? হই হুল্লোড় তোমার অন্তই পছন্দ করে। আচ্ছা, তো আমি দিদিকে কাঁদতে কাঁদতে ফোন করি। আমি অ্যাকচুয়ালি বৌদিকে দিদিকে বলে অভ্যস্ত, বৌদি এরকম ব্যাপার যেতে দিচ্ছে না, 31st বছরের লাস্ট দিন, এটা এনজয় করবো না? তো এনজয় করবি তো কি আছে, চ আমার সঙ্গে বেরিয়ে পড়। তাহলে কত টাকা আছে বল? আমি বললাম আমার কাছে 5000 টাকা আছে। আমার হচ্ছে ওতেই হয়ে যাবে, কিন্তু আমার কাছে তো আছে, তোর কোনো চিন্তা নেই। আমি ঠিক আছে বলে আমি তো খুব ডোন্ট কেয়ার হাজব্যান্ডকে, আমি তো বিশাল ডোন্ট কেয়ার, আমি তো মানে সেজে গুজে রেডি শেডি একদম পার্লার থেকে চুল টুল বেঁধে একদম এসে গেছি। তাদের বৌদি আমি গেলাম, গিয়ে দেখলাম যে বৌদি একটা কম্বলের দোকানে গাড়ি দাঁড় করালো, দাঁড় করিয়ে 30টা কম্বল কিনলো। আমার ভীষণ রাগ হচ্ছে যে সব টাকাতে কম্বল কিনে দিলে পার্টি কি হবে, কখন কি খাবো, কি করবো, কিছু তো হবে না, সব তো শেষ টাকা। তো রিদমা 30টা কম্বল কাটতে তুললো। আস্তে আস্তে আমরা সেকেন্ড ব্রিজটা ক্রস করে যখন সাউথ কলকাতার দিকে ঢুকছি, তখন রাস্তার দুধারে দরিদ্র মানুষরা শুয়ে আছে। তো বল দিয়ে আমাকে একটা করে হাতে কম্বল তুলে দিল, দিয়ে বললো ওদের গায়ে দই দিয়ে। আমি যখন হেঁটে হেঁটে আস্তে আস্তে গেলাম এবং ওই কম্বলগুলো যখন ওদের গায়ে যখন আমি দিলাম, ওরা যখন আঁকড়ে জড়িয়ে ধরলো, আমার মানে হাতে পুরো কাঁটা দিয়ে উঠলো, গাটা পুরো শিহরিত হলো। এবং তার মধ্যে যে আনন্দ, এবং তারা আমাকে মাথায় আশীর্বাদ করছে, এবং বাচ্চা বাচ্চা ছেলেরা তারা আঁকড়ে ধরে ধরে আবার ঘুমিয়ে পড়লো, সে যে ফিলিংস তার মধ্যে যে আনন্দ, আমি জীবনে কোনোদিনও সেটা বুঝতে পারি। আমি চেয়েছিলাম উপলব্ধি করি। পারমিতা, আমি আমার ননদের সাথে খেলছি। ননদ বললে ভুল হবে, আমাদের মধ্যে খুমসুটি, ঝগড়াঝাটি, ভাব, টক, ঝাল, মিষ্টি সব রকম সম্পর্ক আছে। একদম একদম একদম। ঘটনা বলি, আমাদের আর্থিক অবস্থা খুব ভালো নয়, আমার চাকরির একটা খুব দরকার ছিল, আমি গ্র্যাজুয়েশনের পর অনেক পরীক্ষা দিই, হচ্ছিল না কিছুতেই। আজকে যে আমি চাকরিটা পেয়েছি মানে অনেকটা ক্রেডিট ওরই যায়। ও আমাদের বাড়িতে এসে পড়াশোনা মানে করতে শুরু করলো আর কি। আমি বললাম যে দেখ, তোদের বাড়িতে থেকে তো সম্ভব নয়, আর আমিও সেই সময় সম্পূর্ণ একা, দুটো ছেলে, আমি হাজবেন্ড তো বেরিয়েই যেত। ভালো হলো তাহলে, একদম আরো মানে এখন চাকরি করে ওর বাড়িতেই থাকি। ও এখন আমার বাড়িতে, মানে আমি ওকে ছাড়িনি ছাড়িনি না, ননদ হচ্ছে আমার বাইক পার্টনার, মানে বাইকে করে নিয়ে ওকে ঘুরতে চলে যাই, আমার এরকম সম্পর্ক। কুডস টু ইউ, একদম একদম, থ্যাংক ইউ। কার সাথে খেলছো? ও হচ্ছে আমার ভাগ্নি। আচ্ছা, ও আমার ভীষণ আদরে, যে ও ছোটবেলায় ওর বাবাকে হারিয়ে ফেলে। তারপর থেকে ওর প্রতি মানে সবার একটা সফট কর্নার আছে, আর ও ভীষণ পড়াশোনায় ভালো। বাহ, বড় মামি হচ্ছে আমার সোনামামি বলে ডাকি, সোনামামির একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে আমার লাইফে।
আমি যখন গ্র্যাডস ফাইনাল দিই সেই সময় আমার টাইফয়েড ডায়াগনোসিস হয় আর কি, ওই অবস্থায় আমি এক্সামস দিতে যাই, ফলে এক্সামস ভালো হতো না, মানে রেজাল্টটাও খারাপ হলো। রেজাল্টটা খারাপ হওয়ার পরে মানে আমি প্রচণ্ড ভেঙে পড়ি আর কি, এতই ভেঙে পড়েছিল ও না নিজেকে একটা মানে একটা বৃত্তের ভিতরে নিয়ে চলে এসেছিল পুরো। পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্সটাই লাইফের সবকিছু। তারপর আমার এই অবস্থা দেখে মা তো ভীষণ প্যানিক করতো, আর মা এত বেশি প্যানিক করতো যে আমি মানে ধারে কাছে আমি ঘেঁষতাম না। ভেঙে পড়তে পড়তে একটা জায়গায় আস্তে আস্তে একদম ডিপ্রেশনে চলে যায়, এমনকি হেল্প করে কাউন্সিলিং, ওকে ডাক্তারও দেখানো হয়, কাউন্সিলিংও পর্যন্ত হয়। তো মামি কি করলো, প্রথম কাজ যেটা মামি করলো, আমি ডিপ্রেশনে পড়ার সাথে সাথে আমরা নিজেরা অবাক হয়ে গেছিলাম, এটা কখনো হতে পারে না, এইভাবে দেখা যায় না। এখন তুমি কি পড়ছো? এখন আমি একটা কম্পিউটার কোর্স করছি, ওটা কমপ্লিট করে আমি রাইজে ভর্তি হব। তোমরা দুজনে মিলে এরকম ভাবেই থাকো এবং মামির আদর্শ নিয়ে পথ চলো, কারণ মামি সত্যি শুধুমাত্র তার স্বামীর জীবনে না, তার পুরো পরিবারের মানুষের জীবনে সে প্রভাব ফেলে দিয়েছে। তোমাদের সামনে কি দেখতে পাচ্ছ? সবচেয়ে আগে উইনিং পজিশনে পৌঁছে যাবে, মানে উইনিং জোনে পৌঁছে যাবে, সে পেয়ে যাবে লিফটের ভেতরে থাকা সমস্ত উপহার। শুরু করব খেলা, আমি একটা হিন্দি গানের বাংলা করে বলবো, মানে বাঙাল ভাষায় বলবো একটা হিন্দি গানকে, এবং বলতে হবে সেটা কোন হিন্দি গান। জীবন এহে থায়, মৃত্যু হে থায়, এ সারা আর জামু কোথায়, এটি একটি জনপ্রিয় হিন্দি গান, এটি কোন গান বলো? জিনা ইয়াহা মরনা ইয়াহা ইসকে সিবা। অসাধারণ পারমিতা এবং তার ননদ, একেবারে সঠিক বুলসাই উত্তর। পরের প্রশ্নে চলে যাব। সুপর্ণা যখন আমেরিকায় যেতে ভয় পাচ্ছিল, তখন রমেন বলেছিল, ভয় নেই আমি তো আছি তোমার ড্যাশ। এটা একটা আমরা এক্সপ্রেশন বললাম, শূন্যস্থানটিকে পূর্ণ করতে হবে। শূন্যস্থানটিতে যেটি বসবে সেটি সলমান খান ও করিনা কাপুর অভিনীত সিনেমার নাম। তোমাদের বলতে হবে শূন্যস্থানটিতে কি বসবে। বডিগার্ড, ঠিক একদম। একটি শব্দ বলা হবে, একটি সূত্র দেওয়া হবে, বলতে হবে সঠিক গান। দুষ্টু যে হয়, এটা কয়েকটা শব্দ ওই গানের। সূত্র, উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত সিনেমা বলো। যদি হয় চোর কাটা হয়, যদি হয় যদি হই তখন তোমার ওই হাতে বাজবো আমি রাতে। পরের প্রশ্নে চলে যাব, মেহজাবিন বানোকে আমরা কোন নামে চিনি? অপশন এ মধুবালা, অপশন বি মীনা কুমারী বলো। মধুবালা। রং আনসার, মীনা কুমারী ওয়াজ দ্য রাইট আনসার। ইশ, চলো পরের প্রশ্নে চলে যাব। জলি কো আগ কহতে হ্যায়, ভুজি কো রাখ কহতে হ্যায়, জিস রাখ সে বারুদ বনে উসে বিশ্বনাথ কহতে হ্যায়, এই জনপ্রিয় ডায়লগটি কার মুখে বিখ্যাত? অপশন এ শত্রুঘ্ন সিনহা, অপশন বি বিনোদ খান্না বলো। শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা ইজ দ্য রাইট আনসার। জলি কো আগ কহতে হ্যায়, বুঝি কো রাখ কহতে হ্যায়, জিস রাখ সে বারুদ বনে উসে বিশ্বনাথ কহতে হ্যায়।
আই এম সরি। এই রাউন্ডের পর অতসী এবং তার পরিবারকে হারাচ্ছি আমরা, কিন্তু আমরা খুব মজা করে খেলেছি অতসী, একদম খালি হাতে ফেরত যেতে দেবো না। স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের তরফ থেকে আছে একটা স্পার্কল গিফট হ্যাম্পার। চলে এসেছি আমরা আমাদের ফোর্থ রাউন্ডে। বাংলা মিডিয়াম স্কুলগুলো যখন কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে, আমি ভাবলাম কেন বাবা মায়েরা বাংলা মিডিয়ামে দেবো না, কিছু করা উচিত। তো এখন আমাদের ইংলিশ মিডিয়ামের সাথে পাল্লা দিয়ে বাংলা মিডিয়ামে আমাদের স্কুলে প্রবণতা ভর্তির ভীষণভাবে বেড়ে গেছে। মানে বৌমার কত রকম রূপ। অর্পিতা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই শোতে আসার জন্য। পারমিতা কার সাথে খেলছো? আমি আমার শ্বশুরমশাই সাথে। আরে বাবা, শ্বশুরমশাই কি বলবেন, বৌমা কিরকম? আমার মেয়ের মতন এবং বন্ধু। মানে শ্বশুরমশাই না থাকলে হয়তো আজকে আমি আমার ছেলেকে ফিরে পেতাম না। আমার ছেলের যখন এক বছর বয়স, তখন ওর হঠাৎ জ্বর হয়ে তরকা হয়ে গেছিলো। শ্বশুরমশাই আমি বুঝতে পারিনি, তখন আমার 21 বছর বয়স, আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। শ্বশুরমশাই হঠাৎ করে পিঠটা থাবড়ে নিয়ে ওকে নার্সিংহোমে নিয়ে গিয়ে বলেছে আর দাঁড়িয়ে থেকো না, মানে আমি ভালো বুঝছি না। নার্সিংহোমে নিয়ে গেলেন, ডাক্তাররা দেখে বললেন যে আমি তো ভালো বুঝছি না। দিয়ে 17 দিন উনি মানে মানসিকভাবে যদি আমাকে সহযোগিতা না করতেন, মানে এমন এমন কথা হয়েছে দিদি যে রাত্রিবেলা আমার পাশের বেডে আমি দেখছি কোনো মিসহ্যাপ ঘটে গেছে। তখন না আমি ভাবছি যে আমার ছেলেকে, আমার ছেলেটা ঠিক আছে তো? তখন আমার শ্বশুরমশাইকে একটা ফোন করেছি। আমার শ্বশুরমশাই কিন্তু নিচে, উনি নিচে শুয়ে থাকতেন মাটিতে, মানে ওয়েটিং রুমের নিচে শুয়ে থাকতেন, একটা ফোনেই খালি ওপরেছে না সব ঠিক আছে। ওনার জন্যই হয়তো আমি আমার ছেলেকে আজকে ফিরে পেয়েছি। চাইবো যে এরকম ভাবেই যেন প্রত্যেক ঘরে ঘরে শাশুড়ি বৌমা শ্বশুর যেন আগলে রাখে সংসারটাকে। চলো এবার আমরা খেলায় চলে যাই, একেবারে কাটাকুটি খেলার ছক সামনে দেখতে পাচ্ছ। আর এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট, আর সঙ্গে থাকছে 10,000 টাকার চেক। পারমিতা আরে ভুবন বাবু আপনি এসেছেন আমাদের শোতে, নমস্কার নমস্কার। আপনি এত ভালো স্কোর করেছিলেন কি করে? কি বলবো দিদি, তখন তো আর চিয়ারলিডারদের নাচন কদন ছিল না, তাই মন দিয়ে ক্রিকেটটাই খেলেছিলাম। বৌমার জন্য প্রশ্ন করুন। হ্যাঁ, যখন এসেছি তখন বৌমাকে একটা প্রশ্ন করতেই হবে। এই ভুবনের তরফ থেকে বৌমাকে প্রশ্ন, আমার মতো 2011 সালে ধোনি 6 মেরে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল কোন শহরে? অপশন এ চেন্নাই, অপশন বি মুম্বাই। মুম্বাই। একদম সঠিক উত্তর। চলে যাব আমরা আবার অর্পিতার কাছে। অর্পিতা কোন ঘর? 5। প্রশ্ন এলে যেমন তেমন মন হয়ে যায় দুঃখী, পকেট থেকে টুকলি নিয়ে মনের সুখে টুকি। করলে 7 থেকে 8 ওঠা যায়, ফেল করলে একই ক্লাসে বসে থাকা যায়। ওরে টুকলি ঢোকা টুকলি ঢোকা দিদিমণি এসে যাবে রে। পাস করলে 7 থেকে 8 ওঠা যায়, ফেল করলে একই ক্লাসে বসে থাকা যায়। কি করবো মাঝপথেতে ফুরিয়ে গেছিল কালি, পাস করলেই মনটা মিঠাই ফেল করলেই গালি। দেখাবো নাকি খেলে করে, দেখাবো নাকি দেখাবো নাকি খেলে করে, দেখাবো নাকি দিদি
দিদিমণি ইঞ্জিন আর বোম 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 দিদিমণি ইঞ্জিন আর কামরাহলাল ভোগি উল্টো পাল্টা প্রশ্ন দিলে মনের সুখে টুকি 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 কাকা আমরা সবাই টুকি নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি একটা প্রশ্ন করুন না বৌমাকে বৌমাদের জন্য আমার প্রশ্ন হলো আমি মানে কিশোর কুমার গাঙ্গুলি জন্মসূত্রে কোন রাজ্যের অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি মহারাষ্ট্র মহারাষ্ট্র সরি ভুল উত্তর তো পড়ে গেল পারমিতার চিহ্ন তুমি কোন ঘরে খেলবে পারমিতা এবার দুই দুইতে খেলবে পারমিতা ভালোবাসার আগুন সব কিছু নেভাতে আমি এসে গেছি দমকল কর্মী দমকল কর্মী পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা জ্বলে আচ্ছা বাড়িতে যদি আগুন লাগে তো প্রথমে কি করা উচিত শাওয়ার খুলে ঘরে যে আছে শাওয়ার সেটা খুলে তার নিচে দাঁড়িয়ে পড়ুন তাহলে গোটা বাড়ি যদি পুড়ে ছারখার হয়ে যায় তবু আপনার গায়ে আগুনের এতটুকু টাচ লাগবে যাকে আপনি এখন প্রশ্ন করুন আপনি যদি পুলিশকে ডাকেন তাহলে 100 কল করতে হবে তাহলে আমরা মানে দমকল কর্মীকে ডাকতে গেলে কত নম্বরে কল করতে হবে অপশন এ 101 অপশন বি 102 101 একদম সঠিক হয়েছে জিতে নিল 2000 পয়েন্ট আর তার সঙ্গে পেয়ে গেল হানিমান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10000 টাকার চেক ঘর বাড়ি ক্লিন ছেলের টিফিন দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা শাড়ি থেকে জিন্স বাই অল মিন্স ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা ইন্দোরে সাক্ষাৎ লক্ষ্মী আউটডোরে সামলায় ঝক্কি বাজারে তে দরদাম জোরসে বিস্কেটে নাচে ফুল ফোর্সে আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে রাগলা কি আমরা একেবারে আমাদের অন্তিম রাউন্ডে যেটা হচ্ছে সবচেয়ে বেশি রোমহর্ষক সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আর সবচেয়ে বেশি সাসপেন্স কি টেনশন হচ্ছে একদম নয় কারণ জেনে গেছি হাওড়ার প্রাইসটা যাচ্ছে একদম আমরা দুজনই হাওড়া থেকে বান্দা এখানে এসে দেখলো আমাদের আগের থেকেও আমার পরিচিত তো কথা হয়ে গেছে যে জিতবে অপরের পুরো ফ্যামিলিকে খাওয়ানো হবে একদম একদম টেনশন দিদি আমাকে বললেন চলো আমরা হাত ধরে এই খেলাটাকে স্টার্ট করি একসাথে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা প্রশ্ন চিহ্ন যেখানে 1 থেকে 25 নম্বর ঘর আছে 25-এ যে পৌঁছতে পারবে তার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট আমরা দেখতে পাচ্ছি সোনার শাখা পলা বাঁধানো যেটা মেয়েদের হচ্ছে সব থেকে প্রেশাস গিফট বিবাহিত মেয়েদেরকে পারমিতা কোন ঘরে খেলবে তুমি 10 আমি 3টে ছবি দেখাবো স্ক্রিনে এগুলোর মধ্যে বলতে হবে যে মিল কোথায় আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক্টর পার্লামেন্ট মঙ্গলযান কারেন্সি নোটস হ্যাঁ কারেন্সি নোটসটা কি কারেন্সি নোটসে এই সবগুলো আছে সবগুলো দি কারেন্ট স্টোরি থেকে অ্যাবসলিউটলি রাইট অ্যানসার এই ছবিগুলোর মধ্যে কমন পয়েন্ট হচ্ছে ট্র্যাক্টরে ছবি থাকে 5 টাকার নোট
পার্লামেন্টের ছবি থাকে 50 টাকার নোটে এবং মঙ্গলযানের ছবি থাকে সদ্য প্রকাশিত 2000 টাকার নোটে। অর্পিতা কত নম্বরে খেলবে? 9। একজনের অল্প বয়সের ছবি দেখাবো, বলতে হবে সে কে। ক্লু দাও দিদি। সঙ্গীত জগতের সাথে যুক্ত। কিশোর কুমার। সরি নিতে পারলাম না, বাপির আহির ইজ দা রাইট অ্যানসার। চোখগুলো দেখলে বুঝতে পারতে খুব খুশি। বাপিদার চোখের মধ্যে ওই ব্যাপারটা আছে, হাসির মধ্যে তুমি দেখতে এখনকার মতো হাসিটা যদি মিলাতে পারতে তাহলে দেখতে একদম ওই এক্সপ্রেশন। বাপিদার ঠিক এইভাবেই তাকায় আর এরকম স্মিত হাসে। পরের প্রশ্ন আবার পারমিতাকে। 5। তোমাকে একটা ছবি দেখানো হবে, সেখানে প্রশ্ন চিহ্নে কি বসবে সেটা বলতে হবে। যেরকম আমরা মিহিদানাটা দেখতে পাচ্ছি ইজ ইকুয়াল টু বর্ধমান, এখানে আমরা নিচে একটা মোরব্বা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা বলতে হবে কোয়েশ্চেন মার্ক। বাংলারই কোনো একটা জেলা। বর্ধমানেরই আশেপাশে কোনো জেলা। হুগলি। হুগলি না, হুগলি ইজ আ রং অ্যানসার। রাইট অ্যানসার ইজ বীরভূম। বীরভূমে একেবারে মোরব্বা ফেমাস। পিছিয়ে যেতে হবে তোমাকে 5 ঘর। চলো অর্পিতা। 6। তোমাকে দুটো তথ্য আমরা দেব এবং তিনটে অপশন দেব, সঠিক অপশনটা বেছে নিতে হবে। 1 নম্বর তথ্য হচ্ছে দশরথের ছেলের নাম লক্ষণ, 2 নম্বর তথ্য হচ্ছে দুর্যোধনের ছেলের নাম লক্ষণ। অপশন এ হচ্ছে 1 নম্বর ঠিক, অপশন বি হচ্ছে 2 নম্বর ঠিক, অপশন সি হচ্ছে 1 ও 2 নম্বর দুটোই ঠিক। দশরথের ছেলের নাম লক্ষণ, তার মানে তুমি বলছো অপশন এ 1 নম্বর ঠিক। It's a wrong answer. Option C, 1 নম্বর ও 2 নম্বর দুটোই ঠিক। চলে যাবো পারমিতার কাছে, কত নম্বরে খেলবে? 3। ড্যাশ ড্যাশ দুটো ড্যাশ শূন্য স্থানটি পূর্ণ করতে হবে। কে প্রিয়দর্শনী নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? আমি দিতে পারি, শান্তিনিকেতনেও উনি ছিলেন। ওনার বাবাও একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। ইন্দিরা গান্ধী। কারেক্ট আনসার, ইন্দিরা গান্ধী ইজ দ্য রাইট আনসার। বলো। 8। চারটে জায়গার নাম তোমাকে বলবো, একটা হচ্ছে অজন্তা, অমৃতসরের স্বর্ণ মন্দির, ফতেপুর সিক্রি, তিরুপতি বালাজি। এটা ম্যাপে তোমাকে অর্ডারে সাজাতে হবে কোথায় কোনটা আছে। অমৃতসর, তারপরে ফতেপুর সিক্রি, অজন্তা, তিরুপতি বালাজি। অ্যাবস
অ্যাবসলিউটলি রাইট। অমৃতসর স্বর্ণ মন্দির হচ্ছে একেবারে নর্থে, তারপরে আমরা পাচ্ছি ফতেপুর সিকরি, তারপর অজন্তা, অজন্তা হচ্ছে ওয়েস্টে, তারপরে চলে যাচ্ছি তিরুপতি বালাজি একদম সাউথে। পারমিতা দাঁড়িয়ে ছিল এতক্ষণ আটে, অর্পিতা এসে কেটে দিল। এবার পারমিতাকে ফিরে যেতে হবে হোম জোনে, আবার ওখান থেকে খেলা শুরু হবে নতুন করে। পারমিতা তুমি কত নম্বরে খেলবে? 7। আমরা একটা ছবি দেখাবো, সাঁচি স্তূপ, সেটা কোথায় আছে, মধ্যপ্রদেশে না ছত্তিশগড়ে? তোমাকে একটা লাইন বলবো, সেটার মধ্যে কোন একটা ভুল আছে, সেটা তোমাকে সংশোধন করতে হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আসল নাম গদাধর বন্দ্যোপাধ্যায়। গদাধর চট্টোপাধ্যায়। তাহলে পুরো তথ্যটা কি হবে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। রাইট অ্যানসার। পারমিতা কত নম্বর? 2। তোমাকে একটা ছক দেখানো হবে, সেখানে কতগুলো তথ্য আছে, সেগুলো মিলিয়ে একটি উত্তর আসবে। জি বাংলা দেখতে পাচ্ছি, বীরেন রায় রোড দেখতে পাচ্ছি, ওড়িশি নাচ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি 1996 সাল। সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ইজ দ্য রাইট অ্যানসার। একটা প্রশ্নের উত্তর আমি বলে দেব, সেইটা প্রশ্নটা তৈরি করতে হবে, উত্তর হচ্ছে হলুদ। কোন মশলার উৎপত্তি হয় মাটির ওপরে? কোন মশলা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? কোন মশলা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? অর্পিতা একেবারে ভুল না, একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছে।